হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো কিরগিজস্তান কাজের ভিসা ও প্রয়োজনীয় কিছু তথ্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। অনেকে জানতে চেয়েছেন কিরগিজস্তান সম্পর্কে, সেই বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা কিরগিজস্তান সম্পর্কে জানতে চান, কিরগিজস্তানের ভিসা সম্পর্কে জানতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য হন নাই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদের কাছে ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন, সবাইকে জানাচ্ছি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা। বন্ধুরা, কিরগিজস্তান সম্পর্কে যে বিষয়গুলো আজকে আমি তুলে ধরবো, সেটা হচ্ছে কিরগিজস্তান কাজের ভিসার ধরন, কিরগিজস্তান কাজের ভিসার যোগ্যতা, কিরগিজস্তানে কাজের সুবিধা, কিরগিজস্তানে কাজের জন্য আবেদন করার আগে মনে রাখার বিষয়গুলো, কিরগিজস্তান কাজের ভিসার আবেদন প্রক্রিয়া এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা আলোচনা করব। তো বুঝতে পারছেন যে এই ভিডিওটা দেখলে আপনি কিরগিজস্তান সম্পর্কে বেশ একটা ভালো ধারণা পেয়ে যাবেন আশা রাখি। তার আগে বলে রাখি, কিরগিজস্তান মধ্য এশিয়ার একটি মনোরম দেশ, প্রাকৃতিক সৌন্দর্য ও সমৃদ্ধ সংস্কৃতির জন্য পরিচিত। সম্প্রতি দেশটি বিদেশি শ্রমিকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হিসাবে অভিভূত হয়েছে। আপনি যদি কিরগিজস্তান কাজ করতে আগ্রহী হন, তাহলে অবশ্যই ভিডিওটি দেখবেন। কিরগিজস্তান সম্পর্কে যদি আপনার আকর্ষণ থাকে, অবশ্যই ভিডিওটি দেখবেন। কিরগিজস্তান সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওটি দেখবেন। বিশেষ করে যারা কিরগিজস্তানে কাজের ভিসা বা বিভিন্ন ভিসা নিয়ে যেতে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেকেনে দেখার আহ্বান রইল। প্রথমে আমরা আলোচনা করব কিরগিজস্তানের ভিসার ধরন নিয়ে। সাধারণ কাজের ভিসা, ওয়ার্ক পারমিট, এই বিষয়টি যে কোনো নিবন্ধিত কোম্পানিতে কাজ করার জন্য, যেমন খাদ্য সরবরাহ, নির্মাণ এবং আরও অনেক কিছুর জন্য অনুমোদিত। বিশেষজ্ঞ কাজের ভিসা, এই বিষয়টি নির্দিষ্ট দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন উচ্চ দক্ষ শ্রমিকদের জন্য। তারপরে হচ্ছে প্রকল্প ভিত্তিক কাজের ভিসা, এই বিষয়টি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট প্রকল্পে কাজ করার জন্য, মানে অস্থায়ী ভিসা যাকে বলি আমরা। তারপর আছে শিক্ষক ভিসা, এই বিষয়টি কিরগিজস্তানের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করার জন্য যোগ্যতার জন্য প্রয়োজনীয়, সাধারণত একটি শিক্ষাগত ডিগ্রি, শিক্ষাদানের অভিজ্ঞতা এবং একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটি কাজের অফার অন্তর্ভুক্ত করা। তারপরে আছে ইন্টার কোম্পানি ট্রান্সফার ভিসা, এই বিষয়টি আন্তর্জাতিক বহুজাতিক কোম্পানির কর্মীদের জন্য যারা কিরগিজস্তানের শাখার কাজ করার জন্য স্থানান্তরিত হচ্ছেন, যোগ্যতার জন্য প্রয়োজনীয়তা, সাধারণত একটি বৈধ পাসপোর্ট, নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার লেটার এবং আপনার বর্তমান নিয়োগকর্তার সাথে নিয়োগের প্রমাণ অন্তর্ভুক্ত করে। তারপরে আছে স্টার্টশিপ ভিসা, স্টার্টআপশিপ ভিসা, এই ভিসাটি কিরগিজস্তানে একটি নতুন ব্যবসা শুরু করতে চান এমন উদ্যোক্তাদের জন্য, যোগ্যতার জন্য প্রয়োজনীয় সাধারণত একটি ব্যবসায়িক পরিকল্পনা, অর্থায়নের প্রমাণ এবং কিরগিজস্তানে ব্যবসা করার জন্য প্রয়োজনীয় সমস্ত লাইসেন্স এবং পারমিট থাকা অন্তর্ভুক্ত করে। কিরগিজস্তানে কাজের ভিসার যে যোগ্যতা লাগবে, সেটা হচ্ছে একটি বৈধ পাসপোর্ট লাগবে, কিরগিজস্তান থেকে একটি নিবন্ধিত কোম্পানির কর্মসংস্থান চুক্তি লাগবে, পর্যাপ্ত আর্থিক প্রমাণ লাগবে, স্বাস্থ্য বিমা লাগবে, পাসপোর্ট আকারের ছবি লাগবে, অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, পেশাদার লাইসেন্স ইত্যাদি। কিরগিজস্তানে কাজের যে সুবিধাগুলো আছে, সেগুলো হচ্ছে কিরগিজস্তান জীবনযাত্রার খরচ তুলনামূলক অনেক কম, দেশটিতে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ রয়েছে, কিরগিজস্তানের জনগণ বন্ধুত্বপূর্ণ ও অতিথিপরায়ণ, দেশটিতে একটি ক্রমবর্ধমান অর্থনীতি রয়েছে যা বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ প্রদান করে। কিরগিজস্তানে কাজের জন্য আবেদন করার আগে যা মনে রাখা জরুরি, কিরগিজ ভাষা শেখা আপনার কর্মসংস্থানের সম্ভাবনা উন্নতি করতে পারে, দেশটিতে শীতকালে আবহাওয়া খুবই ঠান্ডা হতে পারে, আপনার ভ্রমণ বিমা থাকা গুরুত্বপূর্ণ। কিরগিজস্তানের জন্য আপনার নিকটস্থ দূতাবাস বা কনসুলেটে যোগাযোগ করতে হবে, প্রয়োজনীয় আবেদনপত্র এবং সমর্থনকারী নথি জমা দিতে হবে, ভিসা ফি প্রদান করতে হবে, আবেদনের অনুমতি হলে আপনাকে একটি ভিসা দেওয়া হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার ভিসা মেয়াদ শেষ হওয়ার, অবশ্যই কিরগিজস্তান ত্যাগ করতে হবে ভিসা মেয়াদ শেষ হওয়ার আগে। আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান, তাহলে আপনাকে নতুন নিয়োগকর্তার কাছ থেকে নতুন কর্মসংস্থান চুক্তি পেতে হবে এবং আপনার ভিসা আপডেট করতে হবে।
আপনি যদি 6 মাসের বেশি সময় ধরে কিরগিজস্তান থাকেন তাহলে আপনাকে একটি অস্থায়ী আবাসন অনুমতির জন্য আবেদন করতে হবে। তো বন্ধুরা, এখানে কিরগিজস্তানের যে কিরগিজস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঠিকানা এখানে আছে, কিরগিজস্তানের বাংলাদেশ দূতাবাসের ঠিকানাও এখানে আছে ওয়েবসাইট সহকারে। তো যারা আবেদন করতে চান তারা প্রমোটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য আমাদের নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।